হামদুলিল্লাহ রোজা শুরু করার দোয়া রোজা খোলার দোয়া এটা শুরু করার সময় কোনো দোয়া নেই তাহলে নিয়ত নিয়ত হলো মনে মনে আমাদের সমাজ যেটা বলে নাসুম আলিল্লা গাদান বলে এটা সম্পূর্ণ মিথ্যা ভুয়া ভুল এবং বেদাত শেষে যেটা ইফতারের সময় রোজা খোলার সময় যেটাকে বলা হচ্ছে এটা হলো বিসমিল্লাটাই হলো এটা মূল দোয়া আর কেউ কেউ একটা দোয়ার কথা বলেছেন যেটা আগে বলতে পারে আর কেউ বলছেন না এটা পরে বলবে এটা হলো ও হল জাহাবাতনশা আল্লাহ কেউ কেউ বলেছেন এটা দিয়েও শুরু করতে পারে কিন্তু এটার হাদিসের লক্ষণ দেখে মনে হয় যে এটা এটা শেষ করার পরে ইফতারের পরে বলবে তাহলে শুরুতে কি বলবে শুরুতে যেটা সাব্যস্ত আছে শতসিদ্ধ সবার নিকটে হলো বিসমিল্লা শুধু বিসমিল্লা তাও হাদিস দ্বারা পরিপূর্ণ বিস্ফুল্না যেখানে আয়াত এবং হাদিস দ্বারা নেই সেই জায়গায় শুধু বিস্ফুল্লা এটা হলো এটা মূলনীতি আলিমদের কাছে এটা মূলনীতি তো এখানে এটাই বলবে আর অজুতেও শুধু বিস্ফুল্লা বলবে এখানেও বিস্ফুল্লা বলবে এই হল কথা আর আল্লাহম আল্লাহ শো আরও কিছু দোয়া আছে আমন্তু আর ওয়ালিকা শো এগুলো সব হলো কোনোটা জয়ীফ কোনোটা হলো তার চেয়েও আরো নিম্নমানের মানে সাব্যস্ত না সাব্যস্ত যেটা না এটা আমলযোগ্য না نفسي بنورٍ من فؤادي حينما رددت يا رب العين